ইমাম হোসেন কি জন্য জীবন দিয়েছেন? Follow the rules of Islam. মহরম মাস, কারবালা, এইটাকে এক কথা যদি আমরা বুঝতে চাই তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বার নাম কি? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন আমার উম্মতের মধ্যে আকজাহম আলী সবচেয়ে বড় ইনসাফগার, বড় কাজী, বিচারক আলী। আরেকটা হাদিস, সনদ নিয়ে যদিও কথাবার্তা আছে, আনা মদিনাতুল ইলম ও আলী ও বাবুহা, আমি এলেমের শহর আর আলী তা গেট, তরুণদার। আর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইমাম হোসেনের আব্বা, যে আলীকে এলেমের শহরের প্রবেশদ্বার গেট বলা হয়েছে। আর ইমাম হোসেনের আম্মাকে কে? যেই নারী, যেই মা জান্নাতে যাওয়ার আগে, দুনিয়ার কোনো মা জান্নাতে যেতে পারবে না। তাইলে যেমন বাবা তেমন মা। ইমাম হোসেনের নানাকে, নানাকে হাসান হোসেন, দুই ভাই কিন্তু জমজ, দুই ভাই জমজ। হুজুর যখন মসজিদে নববীতে, মসজিদে নববীর পূর্ব দিকের যেই গেট, বাবে জিবরিল, বাবে জান্নাতের বাকির দিকে বাবে জিবরিল, যেখান দিয়ে জিবরাইল আসত, এই বাবে জিবরিল এখান দিয়ে বের হলেই ডান দিকে একটা বাড়ি, বড় বড় পাথরের টালি দিয়ে বানানো। 80 দশকের পরেও বাড়িটা সেখানে ছিল বাবে জিবরিলের পাশে। এখন মসজিদে নববী রিকনস্ট্রাকশন, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, এটা করতে গিয়ে এটা ভেঙে ফেলা হয়েছে। তাইলে একেবারে মসজিদে নববীর সাথে লাগানো আলী এবং ফাতেমার বাড়ি, এখানে হাসান হোসেনের জন্ম। এখন নানাজি ইমামতিতে গেছে, সারাদিন দুই নাতি নানাজির এখানে একটা, এখানে একটা ঝুলে থাকে। এখন নানাজি নামাজে চলে গেছে, মা ফাতেমা অজান্তে, তিনি হয়তো কোনো গৃহকর্মে ব্যস্ত আছেন, দোনো হুজুর নানার মেয়েরাবে চলে গেছে, নানা সেলটা দিছে। এক নাতি কাঁধের উপরে ঘোড়ায় চড়ছে, আর এক নাতি পিঠের উপরে উঠে বসছে। নবী এখন সেজদা থেকে উঠে না, পড়ে টড়ে যায় নাকি? আল্লাহু আকবার, শিখে। এখন এক হাতে এই নাতিকে কাঁধের উপর থেকে নামাইছেন, আর এক হাতে এই নাতিকে নামাইছেন, তারপরে সেজদা থেকে উঠছেন। নবী খুতবা দিতে দাঁড়িয়েছেন, খুতবা দিচ্ছেন, এক নাতি এখান দিয়ে বাইয়া উঠে, আর এক নাতি। আমি কথাগুলো এই জন্য বলছি, হাসান হোসেন এই দুই নাতির শিক্ষক, সবচেয়ে বড় শিক্ষক, উস্তাদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না বলেন? এক কথা স্বীকার করতেই হবে, এলেমের দিকে, জ্ঞানের দিকে, বিজ্ঞতার দিকে, ম্যাচিউর নেচার দিকে, পূর্ণতার দিকে ইমাম হোসেন কোনো দিকে ঘাটতি ছিল না, কমতি ছিল না। কারবালার ময়দানে যখন তিনি গেলেন, একদিকে ইয়াজিদের 1000-এর বেশি দুর্ধর্ষ সশস্ত্র সেনাবাহিনী, আরেকদিকে ইমাম হোসেনের সাথে 70 থেকে 72 জন আহলে বাইত, আহলে বাইত। এই সময় কিন্তু মা ফাতেমাও নাই, বাবা আলীও নাই, দুনিয়া থেকে চলে গেছেন। নবী তো আরো অনেক আগে, 30 বছর আগেই চলে গেছেন, এনাদের 30 বছর আগে। ফোরাত নদীর কূলে যখন ইয়াজিদ বাহিনীর মুখামুখি হলেন, এখন আবদুল্লাহ ইবনে জিয়াদ কারবালার ইয়াজিদের সেই ব্যাটালিয়নের সেনাবাহিনী, আবদুল্লাহ ইবনে জিয়াদ, সে বলল আপনাকে কুফা যেতে দেব না। কেন দেব না? কেউ উপরের নিষেধাজ্ঞা, উপরের ইয়াজিদের নিষেধাজ্ঞা, যে ইমাম হোসেন যদি কুফাতে আসে তাহলে কুফার আম জনতা এটাকে ইয়াজিদ, ইয়াজিদের সেনাবাহিনী কন্ট্রোল করতে পারবে না, এমন একটা জোয়ার আসবে
বান্দাঙ্গা জোয়ারের মজা সব ইমাম হোসেনকে গিয়ে ধরে তার হাতে বায়াত করবে, যার জন্যে ইমাম হোসেনকে এখানে আসতে দেওয়া যাবে না। ইয়াজিদ বলেছিল তাকে বুঝিয়ে টুঝিয়ে মদিনার দিকে রিটার্ন ব্যাক করে দাও, যদি মদিনার দিকে ফিরে যেতে রাজি না হয় সসম্মানে তাকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসো। এই নির্দেশ দিয়েছিল কাকে? আব্দুল্লাহ ইবনে জিয়াদকে। আর আব্দুল্লাহ ইবনে জিয়াদের জুনিয়র পরবর্তী সেনা কমান্ডার ছিল মারওয়ান, আর সেই যুদ্ধের সেনাপতি ছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, যাকে আমরা ইবনে জিয়াদ নামে চিনি, ইবনে জিয়াদ। ইয়াজিদ বলেছিল হয় মদিনার দিকে ফিরে দিও, আর যদি ফিরে যেতে রাজি না হয় সসম্মানে। আরে ইমামের পরিবারের জীবিত যারা ছিলেন কারবালার যুদ্ধের পরে, তাদেরকে হাতে শিকল দিয়ে বেঁধে তারপরে ইয়াজিদের দরবারে উপস্থিত করেছে। ইমামের কল্লাটা কেটে তার শরীরটা কারবালা ময়দানে ফেলে দিয়ে কল্লাটাকে একটা বর্ষার মধ্যে এইভাবে গেছে, তারপর ইয়াজিদের সামনে পেশ করেছে। কি পাশবিক, কি দানবিক! এখানে যেটা বুঝের কথা সেটা হলো ইমাম হুসাইন যার ওস্তাদ নবী নিজে, ইমাম হুসাইন যার আরেক ওস্তাদ হযরত আলী নিজে, ইমাম হুসাইন যার আরেক শিশুকালের ওস্তাদ মা ফাতেমা নিজে, ঠিক কিনা বলেন? এই ঘরের এই পরিবারের সন্তান একবারে কিছু জানতো না বুঝতো না, এটা কি কল্পনা করা যায়? সেই যুগের সবচেয়ে বড় শিক্ষিত, এটা কল্পনা করে নেওয়া যায়? ইমাম হোসেনকে বোঝেন নাই যে আমার পরিবারের 72 জন লোক, এই 72 জনের মধ্যে বুড়া মানুষ আছে, মহিলারা আছে, ছোট বাচ্চা কোলে শিশু আছে, যুদ্ধ করার মতো যেই কয়েকজন আছে 16 জন বা 17 জন মাত্র, আর সব যুদ্ধ করার মতো না। এখন ইমাম হোসেন কি কারবালার ময়দানে গিয়ে যখন এই পরিস্থিতির মুখোমুখি হইলেন, তখন তিনি কি বুঝতে পারেননি এখন ইয়াজিদের সেনাবাহিনীর মোকাবিলা করা মানে মরে যাওয়া? এটা কি বুঝেন নাই? বলেন, নিশ্চয়ই বুঝেছেন। তিনি বুঝ জ্ঞান এলিমের দিকে অর্বাচীন ছিলেন না, অপরিপক্ক ছিলেন না, কাঁচা ছিলেন না। তিনি বুঝেছেন যে এখন আমার সামনে দুইটা পথ, হয় ইয়াজিদের কাছে সারেন্ডার করি, সারেন্ডার করলে কিন্তু আমার ইমান চলে যাবে, কারণ ইয়াজিদ সে যখন রাজতন্ত্র এটার উত্তরাধিকার লাভ করলো, বৈতুল মাল রাষ্ট্রের সম্পদ সে নিজের মনে করলো, রাষ্ট্রের সম্পদ নিজের লোকদেরকে বাগযোগ করে দিল, বুঝাইতে পারিনি বোধ হয়, নিজেও খাইল নিজের লোকদেরকে বাগযোগ করে দিল, নিজের লোকের বাইরে মানুষ যারা আছে খাইল কি খাইল না এটার কোনো তোয়াক্কা পরোয়া করলো না, এইভাবে পুরো রাষ্ট্রের সম্পদ এইটাকে ইয়াজিদ মনে করলো আমার বাপ দাদার তালুক। সেই যুগে ছিল, এই যুগে হয়তো এরকম নাই। এখন এই যে একটা অবস্থা, পুরা রাষ্ট্রীয় কোষাগার বৈতুল মাল, বৈতুল সরকারি কোষাগার, এটার মালিক হয়ে গেল যারা শাসক তারা, নিজেরা খায় আর এগুলা দিয়ে কিছু লোক তাদেরকে পালে, তোদেরকে এই দিলাম তোরা আমারে রক্ষা করিস, আছে না নাই? আছে না নাই? ইয়াজিদ যখন এইভাবে রাজতন্ত্রটা কায়েম করলো, রাজতন্ত্র কিন্তু ইসলামে জায়েজ নাই, ইসলাম হইল খেলাফত, খেলাফত স্বচ্ছ নির্বাচন গণভোটের মাধ্যমে জাতি তাদের রাষ্ট্রনায়ক বেছে নেবে, গণভোটের মাধ্যমে সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে। এখন ইয়াজিদ এসে বলল ভোটের খাতা কিলেই, আমি আমার বাবার জায়গা, তাইলে খোলা পায়রা আসে দিন থেকে শুরু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত একটা জেনারেশন আপনারা দেখান,
আবু বকরের পরে আবু বকরের ছেলে বোধা আমিরুল মুমিনীন হইছে, ওমরের পরে বোধা তার ছেলে রে বানাই গেছে, উসমানের পরে বোধা তার ছেলে রে, আলীর পরে বোধায় আলীর ছেলে বলে হাসান হুসাইনে আসলাম, আলী তো বানিয়ে যাওয়া বংশগত, এটি ইসলামে হারাম, এটি ইসলামে হারাম, জনগণ তাদের পরিচালক বেছে নেবে। এরপরে রাষ্ট্রের সম্পদ বৈতুল মাল যেটা রাষ্ট্রীয় কোষাগার যেটা, এটা ইয়াজিদের কাছে সরকার প্রধান হিসাবে আমানত, পুরা জাতির মালিকানা এটার উপরে আছে, এখন কাউকে দেয় না, করে শুধু তার নিজের লোক তাদেরকে নিয়ে যখন এই বৈতুল মালের উপরে। এরপরে ইসলামের সবগুলা দিকের উপরে ইয়াজিদ হস্তক্ষেপ করেছে, ইসলামকে অনেকটা এইভাবে কোণঠাসা কর্নার করে ফেলেছে। ইমাম এখন বুঝলেন, আমি যদি ইয়াজিদের কাছে সারেন্ডার করি হয়তো জানে বাঁচতে পারবো, জানে বাঁচতে পারবো, ইয়াজিদ জানে মারত না, এবং ইয়াজিদ বসে শাসন মানে নিয়ে আস। ইমাম হুসাইন বললেন যে না, আমি যদি এখন ইয়াজিদের কাছে সারেন্ডার করি তাহলে আমার ইমাম চলে যাবে। ফালা তুতে মান আকফাল না কালবাহু মান জিক্রে না অত্তাবা হাওয়াহু অকান আমরুহু ফরতা, এমন শাসকের আনুগত্য করা যাবে না যে শাসক শরীয়তের ব্যাপারে সীমা লঙ্ঘন করে, অকান আমরুহু ফরতা। কোরআন বলছে তার কাজ সব কিছু আদর্শ নীতি নৈতিকতার বাইরে। লা তাআতালে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নির্দেশের বিরুদ্ধে নবীর সুন্নার বিরুদ্ধে কারো এটা আনুগত্য করা যাবে না, হারাম। ইমাম তো এখানে এসে মুচট খেয়েছেন, হয় ইসরায়েলের কাছে সারেন্ডার করতে হবে তাইলে আমার জান বাঁচবে, টাকা চাইলেও পাওয়া যাবে, মালপানি চাইলেও পাওয়া যাবে, গাড়ি বাড়ির সুবিধা চাইলেও পাওয়া যাবে, আরেকটা হইল মরবো না বাঁচবো এইটা পরের কথা। কিন্তু ইয়াজিদ যেই স্বৈরাচারের গাড়ি জাতির উপর দিয়ে চালাইয়া দিছে, স্বৈরাচারের গাড়ি খেলাপথের গাড়ি, এটাকে সাগরে ফেলে দিয়েছে, এখন এই গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়িকে বাধা দেওয়া আমার ইমানের দাবি। ভাই 1300 জনের বোধ হয় এই 1000 জনের দুর্দশ্য সেনাবাহিনীর মোকাবিলা ওদের করতে পারবে সম্ভব? তাই যে এখানে মোকাবিলা করা মানি সারেন্ডার না করা মানি নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। এটা কি হুসাইন বুঝেন নাই? বুঝছে, বুঝার পরে সিদ্ধান্ত নিলেন, আমি যদি এই 1000 মোকাবিলা করতে গিয়ে মরে যাই, আমার সঙ্গী সাথী এরা সবাই মরে যায়, কেমন পর্যন্ত আমার নানাজির খুন ডাঙ্গা, দাঁত ভাঙ্গা, নানাজির রক্তে রাঙ্গা, নানাজির মাথার খুলি ভাঙ্গা, ইসলামপন্থী মুসলমানরা বুঝবে জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। আমি ইয়াজিদের মতো জালেমের বিরুদ্ধে দাঁড়াইলাম, জানি আমি হেরে যাব, জানি আমি মরে যাব, কিন্তু আমি যদি মরে যাই তাহলে ইসলাম চলে যাবে না, বরং এইটা একটা জাগরণ প্রেরণা হিসেবে কাজ করবে। কত্তে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ হয় ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বা। ইমাম হোসেন এইভাবে গাড়ির সামনে দাঁড়িয়েছেন, ইমাম হোসেন বুঝেছেন এই দাঁড়ানো মানি আমি শেষ, আমার পরিবার পরিজন শেষ, সব শেষ হয়ে যাক, কেয়ামত পর্যন্ত আমার নানাজির উম্মত বুঝুক যে ইয়াজিদের এই স্বৈরাচার এটা সামনে দাঁড়ানো এটাকে প্রতিরোধ করা ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? এটা হলো কারবালার ঘটনার মূল স্পিরিট, মূল প্রেরণা। এখন আমরা আশুরার রোজা রাখি, কারবালা ছাড়াও আশুরার বহু ঘটনা আছে কারবালার আগে, আসেনি, কেয়ামত হবে কিন্তু এই আশুরার দিনে, এই আশুরার দিনে দুনিয়ার ইতিহাসের সৃষ্টির ইতিহাসের বহু ঘটনা এই আশুরার সাথে সম্পৃক্ত। তো মহরম মাস প্রত্যেক বছর আসে, কিন্তু আশুরার যে মূল স্পিরিট সেটা আমরা বোঝার চেষ্টা করি না। আজকে সময়ের দাবি, ইমাম হুসাইন কি জন্য জীবন দিয়েছেন, নিজে জীবন দেন নাই, পুরো পরিবার সেখানে নেশাকার হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কি জন্যে জালেমকে বাধা দেওয়ার চেষ্টা করায়, এইটাই তো কারবালার মূল শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।